সাকিবের কাছে আরও দেশাত্মবোধ আশা করেছিলাম বলেছেন সাবেক টাইগার অধিনায়ক রকিবুল হাসান ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারার পর নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগ পর্যন্ত জাতীয় ক্রিকেট দলের কোনো কার্যক্রম নেই টানা বায়ো বাবলে থাকার মানসিক চাপ দূর করতে দলের ক্রিকেটারদের সপ্তাহ খানেকের বিশ্রাম দিয়েছে বোর্ড এ ছুটির মাঝেই শুক্রবার সকালে সরগরম দেশের ক্রিকেট ক্রিকেটাঙ্গন প্রসঙ্গ সাকিব আল হাসানের শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না চাওয়া আগামী এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতে জাতীয় দলের টেস্ট ক্রিকেটের বদলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলবেন সাকিব আল হাসান এর মধ্যে সাকিবকে জাতীয় দল থেকে ওই সময়ের জন্য ছুটিও দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাকিবের এই টেস্ট সিরিজে খেলতে না চাওয়ার বিষয়টিকে এক এক দৃষ্টিকোণ থেকে এক একভাবে বিশ্লেষণ করছেন ক্রিকেট বোদ্ধারা কারো কারো মতে সবার আগে জাতীয় দলকেই প্রাধান্য দেওয়া উচিত ছিল দেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডারের কেউ কেউ আবার মনে করছেন যেহেতু ভারতের মাটিতে চলতি বছরেই হবে টি টোয়েন্টি বিশ্বকাপ তাই সাকিবের আইপিএলকে বেছে নেওয়ার সিদ্ধান্তই সঠিক এসব আলোচনায় কোনো পক্ষেই যাননি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান তিনি সরাসরি সাকিবের সিদ্ধান্তের বিরুদ্ধে নন তবে বর্তমানে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার কাছ থেকে আরেকটু বেশি দেশাত্মবোধ আশা করেছিলেন রকিবুল হাসান শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফির খেলার ফাঁকে সাকিব বিষয়ক প্রশ্নের জবাবে রকিবুল বলেন সাকিব শ্রীলঙ্কা যাচ্ছে না এটা কিন্তু তার ব্যক্তিগত কারণ নয় মূল কারণটাই হল আইপিএল এবং ক্রিকেট বোর্ড থেকে চিন্তা ভাবনা করে এনওসি তথা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে আইপিএল অনেক টাকার ব্যাপার আমি ব্যক্তিগতভাবে মনে করি সাকিবের জায়গা থেকে জাতীয়তা বোধটা আরেকটু বেশি দেখানো হলে বিষয়টা ভালো হতো সাকিবের এমন সিদ্ধান্তের পেছনের যৌক্তিকতা বোঝাতে তিনি সঙ্গে আবার যোগ করেন তবে দেখেন প্রত্যেকটা খেলোয়াড়ের নিজস্ব চিন্তাভাবনা থাকে একজন খেলোয়াড়ের জীবন দশ থেকে পনেরো বছর থাকে এ সময়ের মধ্যেই সে নিজের ভবিষ্যৎ এবং আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করে নেয় সেদিক থেকে চিন্তা করলে ঠিক আছে ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান দলে না থাকা যে কত বড় ক্ষতি সেটা উল্লেখ করে রকিবুল বলেন যদি দেশের দিক থেকে চিন্তা করি সাকিবের মতো খেলোয়াড় কিন্তু সব সময় আসে না সাকিব হলো বাংলাদেশের প্রেক্ষাপটে একজন অন্য গ্রহের ক্রিকেটার যেটা আমি সব সময় বলি দশ বারো বছরের মধ্যে এমন ক্রিকেটার আসবে না ফলে সাকিবের না থাকা আমাদের জন্য বড় ক্ষতি সর্বোপরি সাকিবের সিদ্ধান্তকে পুরোপুরি নেতিবাচকভাবে না নিলেও দেশের সেরা ক্রিকেটারের কাছে প্রত্যাশা আর একটু বেশি ছিল রকিবলের আমি আশা করেছিলাম এ সময়টায় যে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ আছে তার না থাকায় দলের ভারসাম্য নষ্ট হবে আমাদের জাতীয় দলেরই ক্ষতি হবে আর জাতীয় দলের ক্ষতি মানে দেশের ক্ষতি সেদিক থেকে আমি মনে করি আমি বলবো না যে এটাকে ভালোভাবে নেইনি তবে সাকিবের কাছে আরও দেশত্ববোধ আশা করেছিলাম প্রিয় দর্শক সাকিবের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আপনাদের মতামত কি শ্রীলঙ্কা সফরে যেতে না চেয়ে আইপিএলে যাওয়ার অনুমতি চাওয়া সাকিবের জন্য কতটুকু উচিত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং সব ধরনের ক্রিকেটের খবর পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে